एशो एशो सत्य
তুমি আমাকে ফিরিয়ে দিও না জোসনা না না আমার বিশ্বাস হয় না জোসনা ও গো পল্লীবালা তুমি ও গো পল্লীবালা তুমি চলে যাও বাঁশি বাজাবে আমি তখন তোমার বাঁশি শুনে আমি ঘর থেকে যাই যাই ঠিক আছে বাঁশি বাজালে তুমি চলে এসো দাদি তুই একদে যাইতে কইছে না হ্যাঁ আচ্ছা আপনি যাইয়া না যাবো আপনি আপনি কিন্তু যাইবে না আপনি ওইখানে গেলে জোস্তা আমাকে বলে গেল আরেকদিন নদীর পারে বসে আমি বাঁশি বাজালে আমার বাঁশির সুর শোনে সে এখানে চলে আসবে যাই আব্বা হুজুর হয়তো আমার জন্য অপেক্ষা করছে
উজির সাহেব আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে। আমি চাই শাহজাদা আনোয়ারকে বিয়ে দিতে, এতে আপনার কি অভিমত? যাহা আপনার গুস্তাগি মাফ করবেন, আপনার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার। হ্যালো, আর কার কাছে মা উঠে আছে ভাই? বিবাহের উপযুক্ত হয়েছে। ওইদিকে আমার মেয়ে তারাবানু, সেও যে দিনে দিনে কখন জানি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। বলছিলাম কি যে আপনার শাহজাদা আনোয়ারের সঙ্গে আমার মেয়ে তারাবানুকে যদি বিবাহের বন্ধনে বন্ধন যায় তাহলে? উত্তম, অতি উত্তম প্রস্তাব দিয়েছেন উজিরি সাহেব। আমিও চাই আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারের সঙ্গে তারাবানুর বিবাহ হোক। কিন্তু উজিরি সাহেব, বিবাহের দিন তারিখ স্থির করলে ভালো হয় না? গুস্তাগি মাফ হয় জাহাপনা। আমি বলছিলাম কি, আগামী শুক্রবার এই জুমার দিন দিন তারিখটা ঠিক করলে কেমন হবে জাহাপনা? হুজুর সাহেব, জাহাপনা, আগামী শুক্রবার জুমাবাদ আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার ও তারাবানুর বিয়ে, এত অত্যন্ত আনন্দের কথা। ওই দিনটি শুভ, তাই তো আগামী শুক্রবারই ওদের বিয়ের দিন তারিখ স্থির করলাম। উজির সাহেব, আজ আমি অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। তুমি হয়তো বুঝতে পারোনি আমি খেলা খেলেছি। আগে শাহজাদা আনোয়ারের সাথে আমার মেয়ে তারাবানুর বিয়েটা হোক, তারপর হয়তো তোমার এই বঙ্গ রাজ্যটাকে আমি পুতুলের মতো করি, আমার হাতের তালুই করি, আমি এমনি পাবে না ছাবো। মাস্টাদ, তুমি অপেক্ষা করো, শীঘ্রই আমি আসছি, আসছি তোমার মাঝে। না, আর মাত্র কয়েকটি দিন বাকি, এটা মাত্র। বাবা, ও বাবা, তুমি তুমি কার বিয়ের কথা ভাবছো বাবা? আমার না তোমার? বাবা, আমি বড় হয়েছি, আমি বিয়ে করতে যাব কেন? তাহলে কার বিয়ের কথা ভাবছো বাবা? শোন, বিয়ে হচ্ছে তোর ছোট বোন তারাবানুর। বাবা, তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন বাবা? আগে তোর বোনের বিয়েটা হয়ে যাক, তারপর তোর বিয়ে দেব। আগামী শুক্রবার জুম্মাবাদ শাহজাদা আনোয়ারের সঙ্গে তার ছোট বোন তারাবানুর শুভ বিবাহ ঘোষণা করা হলো। তুই তোর বন্ধু বান্ধবদেরকে, এমনকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সবাইকে জানিয়ে দে। আর শোন, তারপর বাপ বেটা দুজনে মিলে বঙ্গ রাজ্যটাকে আমি একে একে আমার হাতের মুঠোয় এনে আমি বসব এই মুষ্ণদেব।
অপেক্ষা করো মাসনা, অপেক্ষা করো। ভোকার সেজে আমি বাবার কাছ থেকে সব কিছু ছেড়ে গেলাম, আমি নাকি বিয়ের উপযুক্ত হইনি। সত্যি তো যদি উপযুক্ত হতাম তাহলে আমাকে বিয়ে দিচ্ছ না কেন? না না না, আমি মোবারক বেদির মেয়ে জুস্না রূপে আমি পাগল হয়ে গেছি। আমার মনে আজ বড় আনন্দ, এই মুহূর্তে আরো আনন্দ করতে চাই আমি। ঠিক আছে, আমার নাম মুমনি, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, আপনি আমাকে হুকুম করুন। এসো এসো, শুনো, আমার হুজুরকে আজ খুশি করে দাও। তুমি নাচো খাও, ইশকা বনের বিবি আমি চলে এবার তুমি আসতে পারো। মনে চন মনে যেমন করে হোক বেদির মেয়ে জুস্নাকে আমি চোলার মুষ্টি ধরে নিয়ে চলে। রুদ
আসব চলে এই বাড়ি।